আসসালামু আলাইকুম ইউনিকল পরিবার আমি রাইয়ান এবং রিহানের মামুনি বলছি আজকে দুই ছেলে ছেলেদের দাদা দাদি বাবা সবাই হচ্ছে আমরা লঞ্চে চলে আসছি আর লঞ্চে করে হচ্ছে বাড়ি যাচ্ছি আমার বড় ছেলেটা খুব এনজয় করছে ও ভালো বুঝার বা কথা বলার পরেই হচ্ছে এই প্রথম বাড়ি যাচ্ছি গতবার কুরবানিতে গিয়েছিলাম এর মধ্যে হচ্ছে আর যাওয়া হয়নি আর এবার রোজাই যায়নি তো এবার যাচ্ছি আর লঞ্চে যাওয়ার যে কি মজা শুধু খাওন আর খাওন না আসলে আমার বড়ো ছেলেটা বলছিল যে এত খাবার তো পেয়ারা দেখে খেতে চাইলো তো পেয়ারালাকে বললাম যে একটু লবণ ছিটিয়ে হচ্ছে ওকে দেওয়ার জন্য তো ওকে দিয়েছে ও খাচ্ছে তো এরপর এরপরে বললাম যে আমার আমার শাশুড়ির জন্য একটু মানে পেয়ারা ভর্তা বানাতে তো পেয়ারা খাবো আর এই যে দেখুন পেয়ারার উপরে কীভাবে বোম্বামিচ সাজিয়ে রেখেছে কিন্তু বম্বামুস দিয়ে খাবো না তা তো হয় না তো বললাম একটু বোম্বামিচ দিতে যে দিচ্ছে দেখুন মানে এক্সের মজা হয়েছে বোম্বাই মরিচ দিয়ে পেয়ারা ভর্তা একবার খাইবেন তো বারবার চাইবেন এরপর হচ্ছে ঝালমুড়ি আসলো তো ঝালমুড়িয়ে নিলাম কিন্তু ঝালমুড়িটা আমার কাছে এত টেস্ট লাগেনি তো চানাচুর ভাজা খাইতে মজা চানাচুর ভাজা খাবেন না লঞ্চের তাও কিন্তু হবে না তো আমার ছেলের জন্য হচ্ছে ঝাল ছাড়া বানিয়েছি আমি আমার শাশুড়ির জন্য একটু ঝাল দিয়ে বেশি করে বানিয়েছি কি যে টেস্ট আর লঞ্চে উঠবেন ভাজা দিয়ে নারিকেল খাবেন না তা তো হবে না তাহলে তো লঞ্চে উঠার কোনো সার্থকতা নেই কারণ লঞ্চের সবথেকে বেস্ট খাবার হচ্ছে ভাজা দিয়ে নারিকেল এত টেস্ট একবার খাইলে বারবার খুঁজবেন এরপর তো আসলে অনেক কিছুই খেয়েছি বাদাম খেয়েছি কিন্তু তার আর ভিডিও করা হয়নি তো আসলে যাই পেয়েছি মানে সামনে যাই এসেছে লঞ্চে তাই খেয়েছি তো বিকালের নাস্তা তো ভরপুর হয়েছে কিন্তু আমার ছোট ছেলে তো তেমন কিছুই খাওয়া হয়নি তো এখন হচ্ছে রাতের খাবারের জন্য আমি বাসা থেকেই হচ্ছে নুডলস উইথ স্যুপ রান্না করে নিয়ে এসেছিলাম তো দেখেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে হচ্ছে স্যুপটা বসে গিয়েছে কিন্তু যথেষ্ট ভেজা ভেজা আছে আর আমার বড় ছেলেও এসে হাঁ করে আছে খাওয়ার জন্য বিসমিল্লাহ তো ওকে খাইয়ে দিলাম দেখুন আমার ছেলে বলছে টেস্ট আসলে হচ্ছে যখন নুডলস রান্না করি সাথে স্যুপ দেই তখন স্যুপের মতো করে রান্না করি তখন কিন্তু আমার দুই ছেলে খুব পছন্দ করে আর খুব মজা করে খায় তো ছেলেদের তো রাতের খাবার হয়ে গেল তো এরপর হচ্ছে আমাদের খাবার তো এই যে এই তো কেবিনের মধ্যে হচ্ছে কেবিন বয় হচ্ছে টেবিল দিয়ে গিয়েছে আর বলেছিল যে দুটা ডাল চটচড়ি দিতে কারণ লঞ্চের ডাল কিন্তু খুব টেস্টি হয় তো আর আমি বাসা থেকে হচ্ছে আজকে খাসি দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করে নিয়ে এসেছি আর ইলিশ মাছ হচ্ছে ভুনা করে নিয়ে এসেছিলাম তো এটাই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার তো আমরা এখন সবাই খেতে বসে গিয়েছি তো এখন এখানেই হচ্ছে ভিডিওটা স্টপ করছি খাওয়া দাওয়া শেষ করে এই তো দেখুন দুই ছেলেই ঘুমিয়ে পড়েছে তো দুই ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে অনেকক্ষণ ছেলেদের বাবা আর আমি লঞ্চের পাশে যে চেয়ার ছিল চেয়ারে বসে ছিলাম বসে বসে হচ্ছে নদীর বাতাস আর পানি দেখছিলাম খুব ভালো লাগছিলো তারপর তো হচ্ছে আমরা রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছি তো এখন হচ্ছে প্রায় ভোর হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর সকাল আসলে অনেক দিন হচ্ছে এমন সকাল দেখা হয়নি বাড়ি আসলে আসলে এই লঞ্চ জার্নিটাই আমার কাছে খুব ভালো লাগে এবার ওর বাবা বলেছিল যে পদ্মা সেতু দিয়ে হচ্ছে বাড়ি যাই আমি নিষেধ করেছি কারণ লঞ্চের এই জার্নিটা আর এই সকালটা আমার খুব পছন্দের আমার খুব ভালো লাগে আমি খুব এনজয় করি এত সুন্দর সকাল নদীর বাতাস আর পানি বলুন কান্না ভালো লাগে তখন মন কিন্তু এমনিতেই রিফ্রেশ হয়ে যায় তো যাই হোক আমরা কিন্তু অলরেডি ঘাটের কাছাকাছি চলে এসেছি তো এখন হচ্ছে আমরা আমাদের ননাসের বাসায় যাব গিয়ে হচ্ছে ওনাদের ছেলে মেয়ে সবাইকে নিয়ে হচ্ছে আমার শ্বশুরবাড়ি যাব তো সকালে হচ্ছে আপুদের বাসায় গিয়েছিলাম গিয়ে হচ্ছে নাস্তা করে সব বাচ্চাদেরকে নিয়ে এখন হচ্ছে আমরা বাড়িতে যাচ্ছি যেহেতু আসলে আজকে হাট আছে গরু কিনতে হবে এই কারণে আর মানে কোনো ওয়েট করলাম না খুব দ্রুতই চলে যাচ্ছি আর আপুরা হচ্ছে বিকালে বা মানে আগামী কালকে আসবে তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম